হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম একটা নতুন ব্লগে আমার। তো আমি একটা গাছ লাগাবো, যেটা হচ্ছে চম্পা ফুল বলে, যেটা বা কাঠগোলাপ যেটা বলে গাছটা হচ্ছে এটা। তো এটাকে আমি লাগানোর, যেটা মাটিতে ওই সব প্রসেসটা দেখানোর চেষ্টা করি। তো এখান থেকে আমি যেটা পুরানো মরা গাছ, যেটা গাঁদা ফুলের, সেটাকে আমি বের করে নেবো। এটা আসলে একটা জলের জার, যেটাকে কেটে অর্ধেক করা হয়েছে এবং সেটাকে রিউজ করা হয়েছে। ওটা আমার বাবা করেছে, তো সেটাকে আমি গাছটাকে বের করে নিলাম। এরপরে আমি মাটিগুলোকে ছাড়িয়ে দেবো। ছাড়ানোর পরে বেশিরভাগ মাটিগুলোকে ছাড়ানোর চেষ্টা করবো। এবার টপ থেকে কিছুটা মাটি আমি, অর্ধেক মাটি আমি বের করে নেব, যাতে ওই গাছটা লাগানোর পর আবার মাটিটা দিয়ে চাপা দিতে পারি। তো মাটিগুলো আমি বের করে নেব। যেটা দিয়ে আমি মাটিগুলো বের করছি, ওটা আমার বাবার তৈরি জিনিসটা ভালো মাটি খোঁড়ার জন্য। মাটিগুলো আমি অল্প অল্প করে বের করে নিচ্ছি। এরপরে বেশিরভাগ মাটিটা বের করানোর পর দেখতেই পাচ্ছেন এই হাতলটা, যেটা বাবার তৈরি। এবার বেশিরভাগ মাটিটা বের করানোর পর এবার গাছটাকে আমরা নিব। গাছটাকে নেওয়ার পর এবার যত্ন সহকারে রেখে দেবো জায়গাটাতে মাঝখানের দিকে, এবং তারপরে মাটি দিয়ে আস্তে আস্তে চাপা দেবো।
গাছটার ডেথ হচ্ছে না, গ্রোথ হচ্ছে, পরবর্তীতে ভিডিওতে আমি নিশ্চয় জানানোর চেষ্টা করবো এবং ওটার রেগুলার ভিডিও করার আমি চেষ্টা করবো। তো গুড বাই।